হ্যালো আমার বন্ধুরা, জ্ঞানীমঙের আর একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো, আজ কথা হবে এয়ারপড নিয়ে। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলি, আমার কাছে যে এয়ারপডটা আমি নিয়েছি সেটা হচ্ছে i11 TWS, ঠিক আছে, i11 TWS 5.0। এই এই রকম হচ্ছে ফিজিক্যাল ওভারভিউ, লুকস হচ্ছে এইরকম। এই হচ্ছে ওপেন, এই হচ্ছে ওপেন, দুটো আইপড, এখানে একটা সুইচ আছে, এই যে চার্জিং কেস এটা, ঠিক আছে, চলছে, বার করলে অটোমেটিক পেয়ার, সেম জিনিস যেমন তোমরা দেখছো, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে এয়ারপডস, ঠিক আছে। এবার এইখানেতে এখানে একটা টাচ সেন্সিটিভ এ আছে, ডবল ট্যাপেতে কাজ করবে সেরকম ব্যাপার আছে। তো এই ভিডিও এই ধরনের তুমি অনেক স্পেসিফিকেশানই পাবে, কিন্তু কিন্তু থাম্বনেল দেখে যেটা বুঝেছো যে আমি বারবার বলেছি যে এটা বেস্ট কি এই দামের মধ্যে, এই বাজেটের মধ্যে, তো সেটা নিয়ে আলোচনা করব। আমি এটা ইউজ করছি গতকাল থেকে, ঠিক আছে। মোটামুটি ধরে রাখো, ব্যাটারি ব্যাকআপের কথায় যদি আছে, এটাতে লাইটনিং কেবিল লাগে। হ্যাঁ, বক্স বক্সের মধ্যে কী কন্টেন্ট আছে সবই তো তোমাদের দেখাবো। তো এটাতে লাইটনিং কেবিল লাগবে, আর চার্জ হতে মোটামুটি, বক্সটা চার্জ হতে মোটামুটি 40 মিনিট টাইম নিল আমার ফুল এ থেকে। তো আমি কালকে সন্ধে 6:30 এটা কানে প্লাগ ইন করেছি, গান শুনছি, ভয়েস কল করেছি, নয় নয় করে আধ ঘন্টা 40 মিনিট গান শুনেছি। আমার যখন রাত 10:30 আমি যখন ডিনার করতে নামলাম, তখনও দেখলাম 25% স্টিল রিমেনিং দেখালো। অর্থাৎ আমার কাছে যেটা এসছে i11 TWS, এইটার কিন্তু ব্যাটারি সার্ভিস যথেষ্ট ভালো, যথেষ্ট ভালোই আমি বলবো। ওরা কোম্পানি ক্লেম করছে 6 আওয়ার ব্যাটারি সার্ভিস, আমার আন্দাজে 6 আওয়ার না গেলেও প্রথম দিকে হয়তো 4.5 ঘন্টা যাবে, তারপরের দিকে 3 ঘন্টা 3.5 ঘন্টা চলবে, মানে ব্যাটারি সার্ভিস নিয়ে কোনো চাপ হবে না, ব্যাটারি সার্ভিস যথেষ্ট ভালো। এবার আছে সাউন্ড কোয়ালিটি, সত্যি কথা বলতে গেলে কি অসাধারণ সাউন্ড কোয়ালিটি। এই রেঞ্জের মধ্যে যে কটা এয়ারপড অ্যাভেলেবেল আছে, এই 500, 600, 700 মধ্যে সব থেকে ফিনিশিং ভালো, সব থেকে দেখতে ভালো এই এয়ারপড। আর সব থেকে বড়ো কথা হচ্ছে একদম এয়ারপডেতে যেমন আছে টাচ সেন্সিটিভ, ঠিক আছে, টাচ করলে ট্যাপ করলে যেগুলো হয় সেই ফিচার্সগুলো এটাতে আছে, আর সাউন্ড কোয়ালিটি অসাধারণ। আমার ব্যক্তিগতভাবে সাউন্ড খুবই ভালো লেগেছে, মানে যথেষ্ট ভালো লেগেছে। তোমরা যদি নিতে চাও নিতে পারো, আমি রেকমেন্ড করব। মডেলটা মনে রাখবে, তুমি নেটেতেও পাবে, অ্যামাজনেতে i11 TWS, i11 TWS এটা হচ্ছে মডেল, ঠিক আছে, 5.0। এছাড়া অফলাইন দোকানেতেও পেয়ে যাবে, কলকাতা চাঁদনি ফান্দিতে ইজিলি অ্যাভেলেবেল, তোমরা গিয়ে নিতে পারো। নিলে এই মডেলটা ইউজ করে দেখো, i11 TWS, ঠিক আছে, যথেষ্ট ফিট অ্যান্ড ফিনিশ যথেষ্ট ভালো, কানে ফেস লাইট ইয়ার ফিল হয়, মানে ফেস ভালো ফিল হয়। প্লাস হচ্ছে আহা এয়ারপডের এই সাউন্ড, আহা। তো যাই হোক, তোমরা ইউজ করো, স্যাটিসফাইড হবে। আমি রেকমেন্ড করবো i11 TWS, যদি কেউ এয়ারপড নেওয়ার কথা ভাবো, চিপ অ্যান্ড বেস্ট সেই এয়ারপড। আমার দামও আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়, 550 থেকে 600, 650 অবধি ম্যাক্সিমাম, বিভিন্ন ভেন্ডার বিভিন্ন রকম প্রাইস নেয়। তো এই মডেল তোমরা পেয়ে যাবে, ব্যাটারি সার্ভিস যথেষ্ট ভালো, আমি একদিন ভালোভাবেই ইউজ করলাম, এখনও সকাল থেকে আমার চলছে। প্লাস হচ্ছে কি, তোমার সাউন্ড কোয়ালিটি অসাধারণ, মানে বেস পড়ে ভালো, টিউটোরিক সাউন্ড ভালো, মানে অন্যান্য ব্লুটুথ হেডফোনগুলো যেরকম থাকে তার থেকে অনেক ভালো, মানে যথেষ্ট ভালো সাউন্ড, যেমন অপটিমাম কোয়ালিটির হেডফোনসগুলোতে থাকে সেরকম কোয়ালিটির সাউন্ড। আশা করছি ভিডিও ভালো লাগলো। তো চলো সঙ্গে থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এই ভিডিওটা, আর এই এয়ারপডটা যারা কিনতে চাও তারা অবশ্যই কিনে নিচে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। চলো, টিল নাও, টাটা।